আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে খুব ভালো আছি, কারণ আজকের ভিডিওটা হতে যাচ্ছে হ্যান্ড পেইন্ট নিয়ে। দেশের বাইরে চলে আসার পরে প্রায় এক বছর পর আমি আজকে আবার নতুন করে কাজটা শুরু করতে পেরেছি। প্রথম দিকে আমি খুব চাইতাম যে এই কাজটা আমি আবার কন্টিনিউ করব, কিন্তু আসলে দেশের বাইরে আমি হ্যান্ড পেইন্টের সব কিছু জিনিসপত্র ঠিক গুছিয়ে খুঁজে পাচ্ছিলাম না। তারপর ফাইনালি যখন আজকে পেয়ে গেলাম, তাহলে আর দেরি কিসের, কাজটা তো আমি শুরু আবার করতেই পারি। আমি প্রথমে গোলাপি রং দিয়ে একটা ফুলের শেপ এখানে করে নিচ্ছি। আমি এখানে কোনো আগে একে নিয়ে কোনো কিছু করিনি, কারণ আমি অনেক এক্সাইটেড ছিলাম কাজটা শুরু করার সময়। তাই এমনিতেই মাথায় যেভাবে যা আসছে আমি সেটাই কাজটা করছিলাম। আর অনেক দিন পরে যেহেতু কাজটা আমি আবার করতেছি, তো আমার মনে হচ্ছিল কাজটা আমি ভালোভাবে করতে পারছি না। আসলে এরকম হয় যখন আপনি নতুন করে আবার কোনো কিছু শুরু করবেন অনেক দিন পরে। যাই হোক, দেখি শেষ পর্যন্ত কেমন হয়। তো আমি এখানে গোলাপের সাথে একটু বেগুনি রং দিয়েছি, যেন একটু এটা শেডও হয় আর দেখতে একটু ভালো লাগে। আপনারা চাইলে পেন্সিল দিয়ে আগে ফুলের শেপটা করে নিতে পারেন, তাহলে যারা নতুন আছেন তাদের জন্য কাজটা করতে সুবিধা হবে। এরপরে খুব সিম্পল করে জাস্ট হলুদ রংটা দিয়ে একটা বুটি দিয়ে নিচ্ছি, যেন এটা ফুলের মতো লাগে আর কি। আপনারা চাইলে অন্য কোনো রঙও ইউজ করতে পারেন। এরপরে হলুদ বৃত্তর মাঝে গাঢ় বেগুনি রঙের আর একটা ফোঁটা দিয়ে নিলাম, যেন ফুলটাকে দেখতে আরও সুন্দর লাগে। এরপরে সবুজ রঙের পাতাগুলো এঁকে নিব। ফুলের পাতা আঁকা কিন্তু অনেক সহজ, আপনারা চাইলে এভাবে করতে পারেন। আমি এখানে গাঢ় সবুজ কালার এবং হালকা সবুজ কালার দুইটি রং ইউজ করেছি। এটা যখন ফাইনালি কাজটা শেষ হয়েছিল, তখন রঙের শেডটা অনেক সুন্দর লেগেছিল সামনে থেকে। অনেকদিন পরে আজকে আমি যখন কাজটা করছিলাম, তখন আমার মনে হচ্ছিল আমি হ্যান্ড পেইন্টে একদম নতুন এবং আনকোড়া। আসলেও তাই, কারণ প্রত্যেকটা কাজের সাথে কিন্তু আমরা শিখি। আপনারা যারা নতুন আছেন হ্যান্ড পেইন্টে, তারা কিন্তু চাইলে আমার এই ইজি ডিজাইনটা করে নিতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর আঁকার চেষ্টা করবেন, তাতে দেখবেন হাত অনেক বেশি আগের চেয়ে পাকা হয়ে গিয়েছে। পাতাগুলোর মধ্যে আমি গাঢ় সবুজ রং দিয়ে জাস্ট এমনি একটা রেখা টেনে দিলাম, এটাকে আরও সুন্দর লাগছিল দেওয়ার পরে। আমি খুব হালকা করে কাজটা করেছি, একদম হালকা ডিজাইন, যেহেতু আমি প্র্যাকটিস করছিলাম তাই আর বেশি কিছু এখানে করা হয়নি। এই তো কাজের ফাইনাল লুকটা। এখন থেকে চেষ্টা করব আবার হ্যান্ড পেইন্টে আমি কন্টিনিউ করতে আর সবার জন্য নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসতে। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।